দেশ জুড়ে কিন্তু করোনা সংক্রমণের সংখ্যা 12 লক্ষেরও অধিক পার করে গেছে। রাজ্য ঠিক কিন্তু একই ছবি, একইভাবে কিন্তু বেড়ে যাচ্ছে সংক্রমণের সংখ্যা রাজ্যেও। সেই জন্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আপাতত কিন্তু যা জানা যাচ্ছে আগস্ট মাস পর্যন্ত এরকমই সপ্তাহে দুদিন দিন ভিত্তিক লকডাউন ঘোষণা করেছেন, এরকমই চলতে থাকবে আগস্ট মাস অবধি। আজ তার প্রথম দিন, আজ বৃহস্পতিবার 23শে জুলাই, আজ কিন্তু তার প্রথম দিন এই লকডাউনের। লকডাউন চলার পর আনলক ফেজ 1 ফেজ 2 দীর্ঘ ধারা আমরা দেখে এসেছি, দীর্ঘ ছবিটা দেখে এসেছি, সেখানে কিন্তু সংক্রমণের হার কিছুভাবেই রোখা যায়নি। সেই ক্ষেত্রেই কিন্তু মনে করা হচ্ছে যে গোষ্ঠী সংক্রমণ যেটা মনে করা হচ্ছে যে শুরু হয়ে গেছে, সেটা রুখতেই কিন্তু এই লকডাউন। সেই লকডাউনের চিত্র কিন্তু আমাদের আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গড়িয়াহাট অঞ্চলে। আমি আমার চিত্র সাংবাদিক অভিজিৎ মুখার্জিকে দেখাতে বলবো যে অ্যাম্বুলেন্স এবং অত্যাবশ্যকীয় পরিবহনের সঙ্গে যারা যুক্ত, ফুড ডেলিভারি, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা, পুলিশ ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে। নেই কোনো সরকারি পরিবহন থেকে বেসরকারি পরিবহন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কড়াকড়ি, পুলিশের কড়া নজরদারি। এই লকডাউন কিন্তু অমান্য করবেন না, আপনারাও ঘরে থাকুন এবং সুস্থ থাকুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গড়িয়াহাট মোড়ে, একদম গড়িয়াহাট মোড়। যেই গড়িয়াহাট মোড় কিন্তু বলা চলে এমনি সময় কিন্তু যা ভিড়ে ঠাসা থাকে মানুষের সমাগম, কিন্তু এই করোনার দাপটের কারণে লকডাউন চলার পরও কিন্তু সেই ভিড় আমরা দেখতে পাইনি গড়িয়াহাট মোড়ে। আজ আমরা যেটা দেখতে পাচ্ছি, পুলিশ কিন্তু গার্ডরেল দিয়ে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছে। যারা উপযুক্ত নথিপত্র দেখাতে পারছে তবেই কিন্তু তারা ছাড় মিলছে। জায়গা বিশেষে কিন্তু কড়া ব্যবস্থাও নিচ্ছে পুলিশ প্রশাসন। শুধু কলকাতা নয়, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি কিছু জেলায় জেলায় কিন্তু ড্রোনের মাধ্যমে কিন্তু নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে কিন্তু বারাসাতে 7 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু কলকাতায় আজ তার প্রথম দিন, আজ বৃহস্পতিবার, এই সপ্তাহে দিনভিত্তিক লকডাউনের আজ প্রথম দিন। সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই লকডাউন চলবে। আগামী শনিবার আবার লকডাউন হতে চলেছে। তাই আপনাদের বলবো, আপনারা বাড়িতে থাকুন, লকডাউন কখনোই অমান্য করবেন না, বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন গড়িয়াহাট মোড়ে কী করা নজরদারি চলছে। এই লকডাউন আজ শুরু হয়েছে সকাল 6টা থেকে, চলবে রাত্রি 10টা পর্যন্ত। আগামী শনিবার আবার হতে চলেছে লকডাউন। কোনো সরকারি পরিবহন থেকে বেসরকারি পরিবহন কিছুই কিন্তু এই লকডাউনের মধ্যে ছাড় পাচ্ছে না। শুধুমাত্র যারা জরুরি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা থেকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সংবাদ মাধ্যমের সঙ্গে যারা জড়িত, তারাই শুধুমাত্র ছাড় পেয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই লকডাউনকে প্রচণ্ড কড়াকড়িভাবে রাখা হয়েছে। জায়গা বিশেষে কিন্তু ড্রোনের মাধ্যমে নজর রাখছে পুলিশ প্রশাসন। আমরাও বলবো, আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এই লকডাউনকে কখনোই অমান্য করবেন না। ক্যামেরায় অভিজিৎ মুখার্জির সাথে রাহুল সরকারের রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ, কলকাতা।